আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি মামা সামি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওর টপিকটি হলো একটা বেবি ফটোশ্যুট বা বেবি মডেলিং পোস্ট ফটোশ্যুট করছি আজকে আপনাদের মাঝে। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে যে ডিভাইসটি দিয়ে আমি ফটোশ্যুট করেছি সেটি হলো সনি A7C এবং সাথে ছিল 85 বিল্ট্রক্সের 1.8 অ্যাপারচার একটি লেন্স। তো আশা করি ছবিগুলো আপনাদের অসাধারণ লাগবে, সুন্দর লাগবে। কীভাবে ছবি করেছি বা কীভাবে এডিট করেছি সব কিছু বিস্তারিত যদি আপনাদের জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করে দেয়। তো এখানে মোটামুটি আমি রেডি, দেখতে পাচ্ছেন এখানে সব বক্স রেডি করে ফেলেছি। এখানে আমার মডেল আছে, তো মোটামুটি এখন একটা ক্লিক করবো, আপনারা দেখতে থাকুন। দেখতেই পেলেন র ছবি, আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি এখানে আমার পোজিং মোটামুটি কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন ছবিটা দেখা যাচ্ছে কি না, এটা ছবিতে এই আর আমার মডেল এই। তো হ্যাঁ, পোস্ট কমপ্লিট, এটা এটা ঠিক আছে। তো নেক্সট আবার ছবি তুলতে যাচ্ছি, নেক্সট আর একটা পোজে পিছনে দাও এরকম হাসি থাকবে। তো যেহেতু এখন আমি ফুল ভিডিও মানে ছবি তুলবো, যেহেতু ফুল সেহেতু আমার অনেক দূরে যাওয়া লাগছে। ছবি তো দেখতেই পেলেন, অনেকগুলো ক্লিক করেছি, তার জন্য দেখে নেন আপনারা। দর্শকের সাথেই থাকবেন, একটু তো প্রবলেম হচ্ছেই, তো আশা করি আপনারা মানিয়ে নেবেন আর আমি যতটা সম্ভব কালার ঠিকঠাক করে দিব ভিডিওতে। আমরা এবার নেক্সট পোজে যাব, নেক্সট পোস্টটা আমরা আবার দিচ্ছি, সেটা আপনারা দেখতে পাবেন আমরা নেক্সট পোস্টটা কী দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি নতুন একটা পোস্ট দিচ্ছি, পোস্টটা কি আপনারা একটু দেখেন কাইন্ডলি। তো আপনারা পোস্টটা চেক করেন, দেখতে পাচ্ছেন এই যে পোস্টটা এরকমই হবে। তো এখান থেকে আমি ব্যাক ফ্ল্যাশ ইউজ করতেছি, আর ব্যাক কালারটা আসার কারণটা হলো এখানে আমি একটু একটা পলি লাগিয়েছি, যার কারণে কালারটা একটু পিং দিচ্ছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইভাবে আর কি আমি শুরু করছি, আর পর্দার পিছনটা একটু আওলানো আছে, তারপরও আমি যতটা সম্ভব অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তো দেখতে থাকেন, আর নেক্সট পোজে তো একটা ছবি তুলবো বাস, তারপরে দেন আমরা ইন করে দিব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে মোটামুটি পোজ আমাদের কমপ্লিট দেওয়া, তো দেখি মাথায় এখানে অ্যাডজাস্টিংয়ে ওকে দেখলেন যে ডান, এই পোস্টটা আমাদের ডান কমপ্লিট। আমরা এবার নেক্সট পোজে যাব, এবার নেক্সট পোজ দিচ্ছি, আপনারা দেখতে থাকুন যে এবার নেক্সট পোজটা কেমন লাগে। তো নেক্সট পোস্টটা স্ক্রিনে দেখতেই পেলেন। তো আশা করি এখানে জায়গাটা একটু শর্ট, আর আমার সাথে কোনো অ্যাসেস নাই, বাসার ভিতরে করতে হচ্ছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে, তারপর আপনারা আশা করি মানিয়ে নেবেন। তো মোটামুটি অনেকগুলো পোজিংয়ে ছবি তুললাম, তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এক একা খুব গরম, আপনারা তো জানেনই, আর লোডশেডিংয়ে তো অনেক প্রবলেম হচ্ছে। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো বাদ বাকি কথা চলেন স্ক্রিনে যাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের মাঝে অনেক বেশি ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারেন,
আমার ফেসবুক পেজে করতে পারেন। তো আমার ফেসবুক পেজ আগেরটি অ্যাক্সেস হারিয়ে গিয়েছে, সেটা হ্যাক হয়ে গিয়েছে আপনারা ম্যাক্সিমাম সবাই জানেন। সেক্ষেত্রে আমার নতুন একটি পেজ আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে এমডি সামি, সেখানে আপনারা মেসেজ করতে পারেন। তো আমি এনি টাইম আপনাদের সাথে যোগাযোগ করার জন্য সবসময় রেডি আছি, কোনো সমস্যা নাই, বিনা দ্বিধায় আমাকে প্রশ্ন করবেন, আমি যতটা সাধ্য সম্ভব আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য ভিডিওটি আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।